মোহাম্মদপুরের খাবারের কথা মাথায় আসলে সবার আগে যেই নামটা মনে পড়ে সেটা হচ্ছে কাবাব। মোহাম্মদপুরের কাবাব নিয়ে আমরা এর আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, তবে আজ এসেছি একটু ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের কাবাবের দোকানে। এই কাবাবের যে দোকানটা এখানে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জামাল হোটেল অ্যান্ড কাবাব ঘর। সেলিম কাবাব ঘরের ঠিক পাশে আপনারা এটা পেয়ে যাবেন। তাদের এখানে খুবই ভিন্ন ধরনের টিকা কাবাব পাওয়া যায়। চলুন দেখি এই টিকা কাবাবের স্বাদ কেমন। এই দোকানে আসলে অনেক কিছু পাওয়া যায়, যেমন সিঙ্গারা রয়েছে, পুরি রয়েছে, চপ, এগুলো অনেক কিছু। তবে আমি কিন্তু এইসবের জন্য আসিনি, আমি এসেছি তাদের স্পেশালি যে টিকা কাবাব এটা খাওয়ার জন্য এবং এটার স্বাদ নেওয়ার জন্য। চলুন তাদের ওনারের সাথে একটু কথা বলি এবং জানি তারা আসলে কি দেয়। ভাই, আপনাদের এই যে টিকা কাবাব অনেক পপুলার, সবাই খায়, এখানে আসলে কি কি দেন আপনারা? এখানে হচ্ছে মেইনলি আমরা চিকেন ইউজ করি, চিকেন, পেঁয়াজ, পেঁয়াজ আলাদা মশলা আছে সেগুলো। আলাদা মশলা এটা কি? এটা ধরে নিন সিক্রেট মশলা। এটা কিসের মশলা? সিক্রেট ধরে নিন, আমাদের এটা সিক্রেট, এটা বলা যাবে না, এটাই আপনাদের স্পেশাল। আর কি দেন? আর এছাড়া ডিম থাকে এটার সাথে। ডিম থাকে? জি। আচ্ছা, তো মিক্স করে দেওয়া হয়। এটা আসলে কি দিয়ে খেতে হয়? এটা নরমালি মানুষ মানে লুচির সাথে খায়, যে খায় আর পুরির সাথে খায়। কি কোনটা দিয়ে বেশি খায়? লুচির সাথে বেশি। লুচির সাথে বেশি খায়। আপনাদের লুচি কেমন যায়? আমি যেটা করবো, আমি আপনাদের কাবাবটা খাবো আর হচ্ছে লুচিটা খাবো, সেটা আমাকে দিবেন। তবে তার আগে বলেন তো আপনাদের এই দোকানটা খুলে কয়টায় আর বন্ধ হয় কয়টায়? আমাদের দোকানটা খোলা হচ্ছে সকাল 6টা। সকাল 6টায় খুলে যায়, তখনই খাবার পাওয়া যায়? আর বন্ধ হয় কয়টায়? বন্ধ হয় হচ্ছে রাত 10টায়। রাত 10টা মানে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কি খালি কাবাবই পাওয়া যায়? না না, আমাদের এখানে মানে ভ্যারাইটি সবকিছুই পাওয়া যায়। সকালে তো সকালে নাস্তা পাবেন, পরোটা, সিঙ্গারা, সমোসা থেকে শুরু করে সকালে নাস্তা যেগুলো হয় ওগুলো পাবেন, দুপুরে দুপুরে খাবার পাবেন, রাতে হচ্ছে সন্ধ্যার আইটেম নাস্তা আইটেম পাবেন। দুর্দান্ত, আসলে আপনারা 6টা থেকে রাত 10টা পর্যন্ত থাকেন, তবে কাবাব খেতে হলে আসতে হবে বিকালে। বিকাল কয়টা থেকে কাবাব পাওয়া যায়? আপনারা মোটামুটি মানে 4টার পর থেকে কাবাব, 4টার পর থেকে কাবাব পাওয়া যায়। ঠিক আছে, আপনি আমাকে কাবাব আর লুচি দেন, আমি খেয়ে দেখবো আপনাদের কাবাব আসলে কেমন হচ্ছে। সো ভিউয়ার্স, চলে আসছে আমার কাবাব সাথে লুচি, আর সাথে ওরা একটা সালাদ দিয়েছে যেটা শসা আর সম্ভবত ধনিয়ার পাতার চাটনি। কাবাব এবং লুচি থেকে আসলে অনেক বেশি তেল বের হচ্ছে, যেটা এই খাবারকে আরও বেশি সুস্বাদু করে তুলছে। এবং বলে রাখি কাবাবটার দাম হচ্ছে 10 টাকা, লুচিটার দামও হচ্ছে 10 টাকা। এবার আমি একটু খেয়ে আপনাদেরকে জানাবো যেটা আসলে স্বাদ কেমন। কাবাবটা মুখে দিলে প্রথমে যে জিনিসটা আপনার টেস্ট বাড়ে যাবে সেটা হচ্ছে পেঁয়াজ। ভীষণ পরিমাণে পেঁয়াজ দেওয়া আছে এবং এটা ভাঙার পরেই দেখা যাচ্ছে যে কী পরিমাণে পেঁয়াজ দেওয়া আছে। একটু ক্রিস্পি, আর মাংসের যে ফ্লেভারটা সেটা খুব
খুবই কম মানে একদমই কম পেঁয়াজের ফ্লেভারটাই বেশি আসছে আর লুচিটা ভালো হয়েছে সফট হয়েছে এবং অন্যান্য একটা যে মশলা বলো একটা সিক্রেট মশলা আছে তাদের সেই সিক্রেট মশলাটার মধ্যেও আদার ফ্লেভার পাওয়া যাচ্ছে তারপরে আরো বিভিন্ন ধরনের মশলা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর মাংসের ফ্লেভারটা খুব কম পাওয়া যাচ্ছে তারপরে মাংসটা একটু কম দিয়েছে এবং সেটা সম্ভবত ব্লেন্ড করে দিয়েছে যার জন্য আপনি খুব একই ধরনের একটা ফ্লেভার পাবেন পেঁয়াজের সাথে মাংস ব্লেন্ড হওয়ার পরে যে ধরনের একটা ফ্লেভার আসে মজা খারাপ না 10 টাকায় যদি কাবাব খেতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ভালো কারণ 10 টাকা হিসেবে কাবাবটা ভীষণ টেস্টি যদি আপনি দাম হিসেবে বিবেচনা করেন তাহলে অবশ্যই আমি এটাকে বলবো যে 10 এ 7-8 দেওয়ার মতো তবে হ্যাঁ আপনি যদি অনেক দামি কাবাবের সাথে এটা তুলনা করেন তাহলে কিন্তু আবার হবে না 10 টাকা হিসেবে খুব মজারই